হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ গাইস অল আর ফাইন। তো গাইস, আজকে এই ব্লগটা হতে চলেছে একদমই সেরা, কারণ একটাই যে আমার চ্যানেলে আজকে ফার্স্ট মোটো ব্লগিং। তো না, ফার্স্ট মোটো ব্লগিং বলবো না, কারণ আমার চ্যানেলে আরও মোটো ব্লগিং আছে, কিন্তু ওইগুলো দাদার গাড়ি নিয়ে। আমার চ্যানেলে এটা হচ্ছে আমার চ্যানেলে নতুন গাড়ি নিয়ে আমার ফার্স্ট মোটো ব্লগ। তো ভিডিওটা কেমন হতে চলেছে তো বুঝতেই পারছো, সেরা হতে চলেছে। আর তার সাথে সাথে তোমাদের অনেক জিনিস শেয়ার করা আছে, যেটা তোমাদের মোটো মানে যেতে যেতে শেয়ার করবো, রাস্তায় যেতে যেতে শেয়ার করবো। আর এখন বাজছে গেছে দেড়টার মতো বাজছে। তো আমাদের কয়েকটা ফ্রেন্ড আসছে, কলেজের ফ্রেন্ড আসছে, তো ওরা বলছে ডোমিনোস যাবে, তো সেই কারণে আমাকেও যেতে হবে। তো ওরা ডাকলো ফোন করে যে তুই আয়, তো সেই কারণে যেতে হবে। আরেকটা জিনিস, আমি সেন্ট্রাম যাওয়ার সময় আজকে লক্ষ্য করলাম যে আজকে সেন্ট্রামের যে ফার্স্ট চায়ের দোকানটা আছে, সেন্ট্রামে ঢোকার সময় যে ফার্স্ট চায়ের দোকানটা আছে সৃষ্টিনগরের সাইডে, তো ওটা দেখছিলাম অনেকজন মানে পুলিশ টুলিশ ছিল, তো পুলিশ মানে এসে পরে ওখানে ভাঙচুর করছে, মানে দোকানটা ভাঙচুর করছে। তো আমি ওখানে থেকে কিছুক্ষণ থেকেছিলাম কিছুক্ষণ ছিলাম তো আমি কিছুক্ষণ থেকে যেটা বুঝতে পারলাম যে চায়ের দোকানে ওখানে লোকটাকে অনেকদিন আগে থেকেই উঠতে বলেছিল, কারণ ওটা সরকারের জায়গা, তো ওরা ওখানে চায়ের দোকান খুলেছিল, তো সেই জন্য ওখানে মানে ওখান থেকে উঠিয়ে দিচ্ছে ওদেরকে। তো আমার দিক থেকে দেখতে গেলে গাইছে এগুলো করা সত্যি ঠিক না, কারণ ওরাও তো নিজের পেটে পেট চালানোর জন্য ওখানে দোকান খুলেছে। তো যাই হোক, কি আর বলবো। তো চলো, ওই ক্লিপটা আমি রেকর্ড করেছি, ওই ক্লিপটা তোমরা চলো দেখে নাও, আর ততক্ষণে আমি রেডি হই মোটো ব্লগিং সেটআপে। তো চলো গাইস, ক্লিপটা দেখো আর তোমরা মোটো ব্লগিং এনজয় করো। আজকে কোথায় কোথায় ভাঙা হবে? আপনারা বলছেন কি যে জায়গা হার্ডেন রোড সবচেয়ে বেশি জাম জায়গা, সেখান থেকে আরম্ভ না করে সোজা এসএসসি থেকে করা তো গাইস, ওয়েলকাম টু মাই মোটো ব্লগিং সেটআপ। তো চলো এবারে বেরোনো যাক, ঠিক আছে? আর এখন বাজছে দুটো বেজে গেছে, ওরা আমাকে ফোন করছে, তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস, এইমাত্র আমাকে ওরা ফোন করেছিল যে পৌঁছে গেছে, তো চলো এবারে যাওয়া যাক ওখানে। বেশিক্ষণ না, আমার এখান থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। তো গাইস, যেটা তোমাদের ভিডিওতে বললাম যে এই সেটআপে আমার ফার্স্ট মোটো ভ্লগ, মানে এই আমার নতুন গাড়িতে, তো আমি সত্যি বুঝতে পারছি না যে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা বা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা। তো ওটা তো আমি যখন ভিডিওটা এডিট করবো তখনই বুঝতে পারবো, বা তোমরাও কমেন্টে জানাও যে সব কিছু ঠিকঠাক আসছে কিনা, ক্যামেরার অ্যাঙ্গেল বা সাউন্ড কোয়ালিটি। তো চলো ওখানে যাই তাড়াতাড়ি, ওরা নাহলে আবার আমাকে গাল দেবে ওখানে। তো গাইজ, অনেক জিনিস তোমাদেরকে শেয়ার করার ছিল, তো ওটা আমি আস্তে আস্তে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে? নাহলে তো তোমরা স্কিপ করে যাবে, দেখবে না পুরো ভিডিওটা। তো ওটা ভিডিওর মধ্যেই আছে কি মানে কি সারপ্রাইজ রইলো তোমাদের জন্যে, তো ভিডিওর মধ্যেই বলবো,
আর এই ভিডিওর মধ্যেই বলবো, এটা শিওর। আর গাইস একটা জিনিস লক্ষ্য করছো গাইস, আমার 14 দিন গাড়ি কেনা হলো, 14 ডেজ। তো এখানে দেখো একবার গাইস, চেক করো, 950 কিলোমিটার প্রায় চলতে গেল। তো এবারে আমার ফার্স্ট সার্ভিসিং করাতে হবে, আর 2-3 দিনের মধ্যে আমি ফার্স্ট সার্ভিসিং করানোর জন্য দিয়ে দেবো। তো মানে ভাবতে পারছো কী লেভেলের আমি গাড়িটা চালিয়েছি কেনার পর থেকে? আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে 14 দিনে 950 কিলোমিটার। যাই হোক, অনেকের কাছে নর্মাল, আর অনেকের কাছে আবার সত্যি আজব যে 14 দিনে 950 কিলোমিটার হয়ে গেছে। আর গাইস আমি সত্যি বলতে গেলে আজকে সত্যি ভীষণ টায়ার্ড হয়ে আছি, একটাই কারণ যে কালকে আমি কলকাতায় ছিলাম, আর আজকে কালকে রাতে ট্রেনে এসেছি, আর কালকে ট্রেন সব ক্যান্সেল ছিল। তো আমাকে আসতে হয়েছে মোটামুটি 5টার সময় এসে পৌঁছেছি, 5টা না সরি, আমি 3টের সময় এসে পৌঁছেছি। তো আমি আসানসোলে আসিনি, আমি নেমে গেছিলাম দুর্গাপুরে, তো ওখানে দাদা আনতে এসেছিলো, আর আমি আজকে আসানসোল এলাম ঠিক 10:30-11 করে। তো ওই জন্য আর কালকে সারা দিন যা প্রেশার গেছে, তো ওই জন্য একটু বেশি টায়ার্ড হয়ে গেছি আমি। তো যাই হোক, কী আর করা যাবে, নিজের কাজ তো নিজেকে করতেই হবে, কিছু করার নেই, যতই টায়ার্ড হোক হই নিজের কাজ নিজেকে করতেই হবে। তো এখন তো ঘুমাবার টাইম না, আর আমি কোনোদিনই দুপুরবেলায় ঘুমাই না, যদিও এখনও পর্যন্ত মানে খুব কম দিনই হয়েছে যে আমি দুপুরবেলায় ঘুমাই, এমনি সাধারণত আমি দুপুরবেলায় কোনো দিনই ঘুমাই না। তো গাইস আমি প্রায় পৌঁছে গেছি ডোমিনোসের কাছে, ওরা অনেকজনাই আসছে, তো কে কে আসছে তোমরা ভিডিওর মধ্যে তো দেখতেই পাবে। তো চলো দেখো, আর তো 2-3 মিনিটের রাস্তা, পৌঁছে গেছি, প্রায় পৌঁছে গেছি সামনেই আমি। তো গাইস তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আসছে কিনা, কারণ এই মোটো ব্লগে সাউন্ড কোয়ালিটি একদম সত্যি খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, যে সাউন্ডটা যদি মানে উইন্ড যদি বাইরে থেকে আসে তাহলে একদমই শোনা যায় না। তো ওটা আমাকে কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আসছে কি না। তো গাইস আমি দেখতে দেখতে পৌঁছে গেছি ডোমিনোসে, এই যে সামনে দেখতে পাচ্ছ ডোমিনোস, ঠিক আছে। এবারে দেখি ভেতরে কতজন এসছে, আমাকে তো ফোন করে আগেই ডেকে নিয়েছে যে চলে এসেছি, দেখা যাক কে কে এসছে, ভেতরে যাই, ভেতরে গিয়ে বোঝা যাবে। হে গাইস কেমন আছো তোমরা? তো তোমাদেরকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমি একবার, এই যে সবচেয়ে হারামি ছেলে রক্তিম, আর এই যে আরেকজন শুভম, আর এদিকে হচ্ছে সৌরভ, এদিকে দিবেন্দু, আর এদিকে আমার বোন আছে, এই যে একমাত্র বোন সেটা হচ্ছে তোরসা, ঠিক আছে। আর এদিকে আরও দুজন আছে, অনিন্দিতা আর মৌলি, জানি না কী করছে ওইখানে, কী করছে ওরা? বলছি তোরা এখানে কী করছিস, ব্লগ চলছে? হ্যাঁ কী করছিস? আর তুই আচ্ছা ঠিক আছে, ধোতা প্রায়। ও আচ্ছা, তোকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ঠিক আছে, আমার ব্লগের রেটিং এমনিতেই কম আছে। তো গাইস ফাইনালি আমরা ডোমিনোস থেকে চলে এসেছি লাজিজে আবার খাওয়ার জন্য। এই যে এরা আগে থেকে বসে গেছে, কিন্তু আমাকে ঘরে ঘরে গিয়ে আবার খাবার খেতে হবে, এটা হচ্ছে মেন প্রবলেম। হ্যাঁ তুই কিছু বলছিস কেন ভাই? তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে, ঠিক আছে। আর আজকে দুটো জায়গায় খাওয়া হয়ে গেল, একটা হচ্ছে লাজিজ আর একটা হচ্ছে ডোমিনোস। তো পেট পুরো তো ভরে গেছে, আর ঘর গিয়ে জানি না খেতে পারবো কি না, বাট গাল শুনতে হবে, কারণ ঘরে তো বলেছিলাম যে আমি খাবার খাবো, হঠাৎ করে প্ল্যানটা হলো, এরা বললো যেন খেতেই হলো, কী আর করবো। তো
যাই হোক মজা হলো ভালোই, তো চলো একটু ঘুরে ঘুরেই যাই, আমি ঘুরি তোমরাও ঘুরতে থাকো আমার সাথে সাথে। তো গাইস তোমাদেরকে যেটা বলবো বলছিলাম যে একটা আপডেট দেওয়ার আছে সারপ্রাইজ তোমাদের জন্য, তো সেই কথাটা হচ্ছে যে আমি আর দু মানে মোটামুটি 3-4 দিনের মধ্যে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, তো এইটা আমার চ্যানেলের ফার্স্ট মোটো ভ্লগ, মানে ফার্স্ট মানে আমার নতুন গাড়ি নিয়ে, তো এরপরে আমার ভিডিও আসতে পারে আশা করি, যেখানে যাব আমি সেখানেই, তো তোমরা গেস করো যে আমি কোথায় কোথায় যাচ্ছি, মোটামুটি 3-4 দিনের মধ্যেই বেরিয়ে যাব। আর টিকিট কাটা ডান হয়ে গেছে, টিকিট তো কাটা হয়ে গেছে, তো তোমরা গেস করো গাইস কোথায় যাচ্ছি। আর সেই সব ভ্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করে রাখো তাহলে তবে ওই ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পারবে। এখন আমি দেখছি জ্যামে ফেসে আছি, ট্রাফিক আছে সামনে, তো চলো সিগন্যাল ছেড়ে দিয়েছে এখন যাওয়া যাক। পেট পুরো গাইস লোড হয়ে গেছে, মানে আমি সত্যি ঘর গিয়ে খেতে পারবো কি না বুঝতে পারছি না, কিন্তু খেতে হবে আমাকে যেমন করে হোক। তো গাইস লাইফে অনেক রকমের প্রবলেম হতেই থাকে, ঠিক আছে, আর আমার লাইফেও তেমনি প্রবলেম এখন যেরকম হচ্ছে, মানে অনেক রকমেরই জিনিস ঘটছে আমার সাথে, যেমন মানে কি আর বলবো তোমাদেরকে, যে রাতের বেলায় ঘুম আসছে না, অনেকক্ষণ ধরে জেগে আছি, আর এমনিতেই জানো তো তোমরা যে আমি জিম টিম করি, তো তার জন্য তাড়াতাড়ি ঘুম দরকার, তো আগে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, বাট এখন ঘুম তো আসছেই না একদম, অনেক দেরিতে আসে ঘুম এলেও, আর ঘুম এলেও তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আগে যেমন 9:30-10 পর্যন্ত ঘুম হতো, এখন সেরকমও হয় না, অনেক কারণ আছে। তো ঠিক আছে, লাইফে আপস অ্যান্ড ডাউন চলতেই থাকে, সেরকম আমারও চলছে এখন, পরে আবার ভালো হবে, আবার পরে খারাপ হবে, আবার পরে ভালো হবে, তো এরকম চলতেই থাকে, ভেঙে পড়লে চলবে না, নিজের কাজটা করে যেতে হবে। এরকমভাবে গাইস আমি নিজেকে নিজে মোটিভেট করি, কী আর করবো, আর কতবার মোটিভেশন ভিডিও দেখবো, এমনিভাবে নিজেকে মোটিভেশন করা যায়। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি এখন রাহালেনের সামনে, তো আর বেশি আমি ঘুরবো না, এবারে আমি বাড়ি ঢুকে যাবো। তো এই ছিল আজকের ভ্লগটা, আমার ফার্স্ট মোটো ভ্লগ, নতুন গাড়ির ফার্স্ট মোটো ভ্লগ আমার গাড়ির, তো এবারে এমনি মোটো ভ্লগ আসতেই থাকছে, আর গাড়ি নিয়ে তো অনেক ট্যুর হবেই, ঠিক আছে, আমি তোমাদের সেগুলো আস্তে আস্তে বলবো, ভিডিওর মধ্যেই বলবো, তো ভিডিও দেখলে আমার সব তোমরা জানতে পারবে, ভিডিওর মধ্যে আমি সব তোমাদেরকে জানাবো যে কোথায় কী যাচ্ছি। এমনিতেও আমাদের একটা প্ল্যান হচ্ছে, বাট ওটা সাকসেসফুল হবে কি না আমি বলতে পারছি না, কারণ দাদার কাজ পড়ে যাচ্ছে, দাদা ছুটি পাচ্ছে না, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, আর যারা বন্ধুরা যাবে তো ওদেরও কাজ আছে, তো আর আমি তো জানো আমি তো কোনো কাজ টাজ করি না, ওই জন্য আমার তো সবসময় ফাঁকা, আমি সবসময় ফ্রি থাকি, তো যাই হোক সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, তো ওটা জানি না ওটা সাকসেসফুল হবে কি না, তো সাকসেসফুল হলে তোমরা অবশ্যই জানতে পারবে, আর গেলে বাইক নিয়ে যাবো, বাট এই 2-3 দিনের মধ্যে যেটা যাচ্ছি ওটা আমরা যাচ্ছি ট্রেনে বাই ট্রেন, তো ওটার ভিডিও আসতেই চলেছে কিছুদিনের মধ্যেই, তো তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর গাইস হ্যাঁ, তোমরা জানাও যে আমার অডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে কি না, ঠিক আছে, এই মাইকটাতে, আর নাহলে আমার মাইকটা চেঞ্জ করতে হবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, তো তোমরা কেমন ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস আমার তোমরা শেয়ার করবে যে তোমরা মোটো ভ্লগিং দেখতে চাও কি না, ঠিক আছে, কারণ সেটাও তোমাদের কাছে জানা দরকার, কারণ আমার তো মানে আমার যেটা ইচ্ছা ছিল মোটো ভ্লগ করার পুরোপুরি, হ্যাঁ তার সাথে এটাও বলছি যে পুরো মানে পুরো মোটো ভ্লগিং আসবে না, পুরো মোটো ভ্লগ আসবে না, তার সাথে ফ্যামিলি ভ্লগও থাকবে, ঠিক আছে, আর তোমরা যেটা মানে সত্যি খুব ভালোবাসো যে ফ্যামিলি ভ্লগ, আমাকে মানে আমার যেটা ফ্যামিলি ভ্লগ যেগুলোই আসে আমি দেখেছি ওগুলোতে তোমরা ভালো রেসপন্স করো, তো ওটাও আসবে, ওটাও বাদ যাবে না যে আমি শুধু মোটো ভ্লগ করেই শুধু মোটো ভ্লগ করবো, ফ্যামিলি ভ্লগ বাদ দেবো এরকম কিছু না, আমি মোটো ভ্লগও করবো ফ্যামিলি ভ্লগও করবো, তো হ্যাঁ বেশি মোটো ভ্লগই থাকবে, তো তোমরা কমেন্টে জানাও আমাকে অবশ্যই, তোমাদের কাছে এটা আমার যা সত্যি জানা দরকার যে তোমাদের কী ইচ্ছা আছে মোটো ভ্লগটা আমার দেখার ইচ্ছা আছে কিনা, এই ভিডিওটার পরে আমাকে কমেন্টে জানাও, তো আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, তো তবেই আমি মোটিভেশন পাবো আরও। গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে, আর কমেন্টটা অবশ্যই করবে গাইজ যে তোমরা মোটো ভ্লগ দেখতে ইচ্ছুক কি না, তো চলো গাইজ দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গাইজ, চলো বাই।